আসলে আজকে রান্না করব নতুন আলু দিয়ে, মুরগি দিয়ে, মুরগির মাংস। আর যে ভাত রান্না করা হয়ে গেছে, মুরগি তরকারি নতুন আলু দিয়ে। আমার এবার বাসায় লোকজন খুব কম, এই জন্য বাসায় রান্না করে অল্প অল্প করতে হয়। এই যে এখন এটাতে একটু গরম করে জল দিয়ে দিব, আদা রসুন বাটাবুটি সব মশলা দিয়েছি। তো এখন রান্না করে ফেলতেছি। এখন একটু গরম করে পানি বসাবো, গরম পানি বসিয়ে একটু গরম পানি দিব। গরম পানি অ্যাড করলে তরকারিটা অনেক স্বাদ হয়, খেতে খুব ভালো লাগে। এই হলো অবস্থা। আর ইদানিং অনেক ব্যস্ত হয়ে গেছে আসলে, মানে ব্যস্ততার কারণে দেখা যায় যে লাইভ করতে পারি না, ঠিক মতো ব্লগ করতে পারতেছি না, বড় বড় ব্লগ দেখা আমি অবশ্যই আমার তো আমার প্রতিনিয়ত একটু ক্ষেত্র হয় ভিডিও করতে পারে, আমি ভিডিও বুঝতে পারতেছি না, করে দিয়ে দেব ভিডিও করতে পারতেছি। অল্প জলদি দিব, বেশি জলদি দেওয়া তরকারি স্বাদ হয় না, মনে হয় না। তো মানুষ বলে যে রান্না করো, হোম না রান্না করে নিয়ে যে কাজ করা কিছু ওটা কষ্ট বলবো। দেখা যায় অন্য একটা বেঁকেলে থাকলে আগুন দেখুন রেখে যাবে, এগুলো অনেক সমস্যা। মুরগি তো এটা হয়ে গেল, জল দিয়ে দিব তরকারিতে। এইটুকু রান্না করতেছি, এইটুকুই থাকবে যে মুরগির রান, যে দুই পিসি মুরগির রান আর অন্য মাংস। আর বাসায় বেশি একটা লোকজন নাই, জন্য দেখা যায় যে এইটুকু তরকারি থেকে যায়। আর বাসি তরকারি থাকলে ওটা খেতে ভালো লাগে না, যেহেতু বাসায় কন্টিনিউ গ্যাস থাকে, তো যখন যেটা দরকার ওইটুকু রান্না করে নিয়ে ভালো। বাসি খাবার খাইতেও ভালো লাগে না, আর শীতের মধ্যে গরম গরম তাজা খাবার খাইতে ভালো লাগে। কথা বলতে বলতে কমেন্ট হয়ে গেছে, গরম পানি গায়ে করে দেবো এখন। আসলে এক হাতে ভিডিও করলে আর স্ক্রিনে বসে ভিডিও করে সব কিছু দেখানো সম্ভব হয় না, প্রবলেম। গরম পানিটা হয়ে গেছে, আমার করে দেবো না করলে আমার আবার খাওয়া হবে, খুদে আসছে। বেশি জল দেবে, বেশি জল দিলে মানে তরকারি মাংস মাংস হয়ে যায়। আবার বিকেলবেলা বাইরে যাবো, বাসায় বাইরে যেতে পারি, ভিডিও করতে পারি। মনিটাইজেশন পেয়েছি আমি এটা থেকে, এখানে এই পেজ থেকে আমি ইনকামও করতেছি। আমার ইউটিউব চ্যানেল আছে, বেশি বেশি ভিডিও আপলোড করা দরকার আমার, কিন্তু আমি আসলে সেই অনুপাতে ভিডিও আপলোড করতে পারতেছি না। আসলে রান্নাঘর থেকেও মানে নিয়মিত ভিডিও আপলোড করে ইনকাম, চাকরির মতো টাকা ইনকাম করা যায়। কিছু প্রসেসিং শিখে নিতে হয়, শিখে নিতে হয়, আর কোনো প্রবলেম নেই।